मेरा दिल बदल दे, 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 मेरा दिल बदल दे। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, যে আপনাদেরকে তো আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, কিতাবের বুঝ দিয়েছি, এরপর যে নবী আসবেন আপনারা যদি তাকে পান তো তার উপর ইমান আনবেন এবং সাহায্য করবেন, তাকে সহযোগিতা করবেন, করবেন কিনা। সমস্ত নবীরা বলেছেন আমরা রাজি, আমরা করব।
এবং নবীদের এই ওয়াদা আল্লাহ দুনিয়ায় বাস্তবায়নও করিয়েছে। মিয়ারাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাস হয়ে তারপর মিয়ারাজে ঊর্ধ্ব আকাশের দিকে গমন করেছেন নবী। তো প্রশ্ন থেকেই যায়, যাবেন হচ্ছে উপরের দিকে, তো মাঝখানে কাবা থেকে আবার বাইতুল মুকাদ্দাস হয়ে ঘুরে যাওয়ার কি দরকার ছিল? আমি মাঝে মধ্যে বলি এরকম মজা করে আর কি, যে সেখানে বোরাকের গ্যাস লাগতো না তেল লাগতো, যে গ্যাস স্টেশন আর তেলের স্টেশন বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে তেল আর গ্যাস নিয়ে তারপরে উপরের দিকে রওনা দিবি। হ্যাঁ, দুনিয়ার রকেট যাওয়ার মাকসাদ ছিল একটা, ওই যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে ওয়াদা নিছেন, আমার নবীকে পাইলে ইমাম মানবেন তো, আমার নবীকে পাইলে নবী মানবেন তো, তার উপর ইমান আনবেন তো, সবাই বলেছেন হ্যাঁ। তো আল্লাহ দুনিয়ায় ওই সমস্ত ওয়াদা বাস্তবায়ন করিয়ে নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তারপর দুনিয়া থেকে উপরের দিকে উঠাইছেন, কারণ নবী আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখানে সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ায় আছেন অপেক্ষায়, আখেরি পয়গম্বর আসবে, আমাদের সকলের নবী আসবেন। এরপর জিব্রাইল আমিন হযরত নবী আলাইহিসসালামকে সামনের দিকে আগায় দিয়েছেন ইমামতির জায়নামাজ, ইমামতির জায়গায়। তো আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতি করে তারপর দুনিয়া থেকে উপরের দিকে উঠেছেন, সমস্ত নবীর ইমাম বানায়া, ইমামুল আম্বিয়া বানায়া, তারপর আল্লাহ তাআলা আমার হাবিবকে উপরের দিকে উঠাইছেন। আমার হাবিবের মর্যাদা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথা অনেক বলেছি, অনেকবার এই মিম্বর থেকে আলোচনা হয়েছে। খলিল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানালাম, এখন আবাদ তো করা লাগবে, আর আবাদ করার জন্য উপযুক্ত মালি তো লাগবে। তো খলিল তার বুঝ থেকে যেই যেই যোগ্যতাগুলা থাকলে বাইতুল্লাহকে আবাদ করা যাবে, ওই যোগ্যতাওয়ালা একজন রসুল আল্লাহর কাছে চেয়েছেন। কোরআনে কারীমে খলিল ইব্রাহিমের ওই দোয়াটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খলিল কি দোয়া করছে। তো খলিল দোয়া করছেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ الله এখানকার থেকেই একজন রসুল, এমন আপনি একজন রসুল পাঠান যিনি আপনার কালামকে তিলাওয়াত করে মানুষকে শোনাবে, এক নম্বর যোগ্যতা, এবং মানুষকে আপনার কালাম শিখাবে। ওয়াল হিকমাহ, কালামের ব্যাখ্যা শিখাবে, সুন্নাহ শিখাবে, মধ্যপন্থী মধ্যপন্থার যে পথ সিরাতে মুস্তাকিম ওটা শিখাবে। হিকমার অনেক অর্থ হইতে পারে। ওয়ায়ু জাক্কিহিম, চার নম্বর, মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে। এই চারটা যোগ্যতা থাকবে এমন একজন রসুল আপনি দুনিয়ায় পাঠান, মক্কায় পাঠান কাবাকে আবাদ করার জন্য। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। বাকি খলিল ইব্রাহিম যেই সিলেবাসের সুপারিশ করেছেন খসড়া প্রস্তাব, ওই সিলেবাসে আল্লাহ তাআলা একটু আকৃষ্ট করেছেন, বিষয় চারটাই, বিষয় চারটাই, তবে আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমের দোয়ার মধ্যে ছিল এমন, এক নম্বর কোরআন তিলাওয়াত করে শোনাবে, দুই নম্বর কোরআনের তালিম দিবে মানুষকে, তিন নম্বর হিকমাহ শিখাবে, চার নম্বর আত্মা পরিশুদ্ধের মেহনত করবে। আল্লাহ তাআলা সিলেবাসের মঞ্জুরি দিয়েছেন একটু সংশোধন করে, সেটা হচ্ছে চার নম্বর যে আত্মা পরিশুদ্ধের মেহনত, ওই চার নম্বরটাকে আল্লাহ দুই নম্বরে ঢুকাইছেন,
যে ওই নবীর কাজ হবে চারটা, ঠিকই আছে, বাকি এক নম্বর হচ্ছে নবী মানুষকে তিলাওয়াত করে শোনাবেন, দুই নম্বর হচ্ছে মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবেন। কারণ ভেতরটা আগে ঠিক করা দরকার, ভিতর পরিষ্কার না করে দিন শিখালে ওইটা ঝামেলা হয়ে যায়। এখন আমরা দেখি, এখন আমরা দেখতেছি অনেকেই দিন তো শিখে, নিজে নিজে শিখে, ইন্টারনেট থেকে শিখে, অথবা এমন ওস্তাদের কাছ থেকে শিখে যে ওস্তাদ তার আত্মা পরিশুদ্ধের মেহনত করেন নাই, দিল তো ঠিক হয় নাই, দিলের মধ্যে ঝামেলা আছে, দিনের শিক্ষাও আছে, দিলের মধ্যেও ঝামেলা আছে, দুইটা মিলে এমন বিশাল ঝামেলা তৈরি করতেছে যে গোটা উম্মত এক এক কথার উপর বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ভিতর যে ঠিক হয় নাই। তো আল্লাহ তাআলা নতুন প্রজ্ঞাপন জারি করলেন, সূরা আলে ইমরানের মধ্যে আসছে ওই আয়াতটা, আল্লাহ একটু সংশোধন করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর, আমার আয়াত তিলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম আল্লাহ তাআলার, দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, এবং মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে, চার নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং মানুষকে কিতাব শিখাবে, হিকমা শিখাবে। মূল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, কোরআনের তালিম দেওয়ার আগে আল্লাহ তাআলা বলছেন আগে মানুষ তার দিলকে ঠিক করে, যার কারণে খেয়াল করেন কোরআন আল্লাহ তাআলা একসাথে নাজিল করেন নাই, কোরআন আল্লাহ তাআলা একসাথে নাজিল করেন নাই, গোটা 23 বছরের নবুয়তের জিন্দগিতে আল্লাহ একটু 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 করে নাজিল করেছেন, এই ফাঁকে ফাঁকে নবী সাহাবিদের দিলকে সংশোধন করেছেন যেন গোটা কোরআন ধারণ আর লালন করার ক্ষমতা তাদের তৈরি হয়। আল্লাহ চাইলে তো শুরুতেই সমস্ত কোরআনটা নাজিল করে দিতে পারতেন, কোরআন তো আগেই তৈরি হয়েছিল, এমন না যে প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের আয়াত নতুন করে আল্লাহ তৈরি করছেন, ব্যাপারটা তো এমন না, প্রেক্ষাপট অনুযায়ী আয়াত আসছে কিন্তু আয়াতগুলো তো নতুন না, আল্লাহর কালাম তো বহু আগেই আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। তো ওই কালামকে আল্লাহ তাআলা একসাথে পাঠাইয়া দিতে পারতেন, তারপর নবী প্রেক্ষাপট অনুযায়ী আয়াত ফিট করে দিতেন যে এই যে এই এই সমস্যার জন্যে কোরআনের এই আয়াত কিন্তু আছে, তা কিন্তু হয় নাই, বরং 23 বছরের জিন্দগিতে নবীর নবুয়তের জিন্দগিতে কোরআন একটু 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 করে নাজিল হয়েছে, কেন এই ফাঁকে ফাঁকে নবী সাহাবায়ে কেরামের দিল তৈরি করছেন, দিল তৈরি হয়ে গেছে তো এখন গোটা কোরআনকে এমনভাবে লালন করেছেন। আয় মালিক হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, আবু জাহেলের ছেলে ইকরামা, সারা জিন্দগিটা মুসলমানদের বিরুদ্ধে যার অবস্থান, উহুদের যুদ্ধে যার বীরত্বের কারণে অনেকটা, যার বীরত্বের কারণে মুসলমানদের সাময়িক পরাজয় দেখা দিয়েছিল, কারণ দুই সাইড থেকে যে কাফেররা হামলা করেছে ময়দানে, ডান সাইডের দায়িত্বে ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আর বাম সাইডের সেনাপতি ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহল। অথচ আল্লাহ যখন দ্বীনের বোঝ দিয়ে দিয়েছেন, নবী আলাইহিস সালামের সোহবতে আসার পর যখন দিল তৈরি হয়ে গেছে, তো এখন ওই ওই ইকরামা, যে ইকরামা কোরআনকে মিটানোর জন্য যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ওই ইকরামা এখন কোরআনকে চুমু খায়, চোখে লাগায়, কাঁধে চোখের পানি ফেলে আর বলে, হাজা কালাম রব্বি, আরে এটা আমার মালিকের কালাম। কি দিল তৈরি হয়ে গেছে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিল তৈরি হয়ে গেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মেয়ে, 7-8 বছর বয়স তখন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, দিল কি তৈরি হয়েছে খেয়াল করেন, আল্লাহর হাবিব আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার দিকে হিজরতের সময়
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মুসলমান হইছেন মক্কা বিজয়ের দিন। আমি খেয়াল করি মাঝে মধ্যে, বিষয়টা না বলে পারছি না, মাসআলার ব্যাপার, দিনই বিষয়, হেলান দিয়ে যারা আছি, সেটা পিলারের সাথে হোক, দেয়ালের সাথে হোক, চেয়ারে হোক, তিন শ্রেণীর হেলান দেনওয়ালা আমার চোখে পড়তেছে। এক হচ্ছে পিলার, দেয়াল, চেয়ার, আপনাদের একটু ঘুম অজু ভঙ্গের কারণ হয়ে যাবে। অন্যরা বসে বসে ঝুড়ে একদম পড়ে যাওয়ার অবস্থা হইল, মুফতি ফকিহরা বলেছেন তার অজু ভাঙবে না, কিন্তু হেলান দিয়ে একটু ঘুমাইলেই অজু ভেঙে যাবে। কারণ হচ্ছে বায়ু বের হওয়ার যে পথ, হেলান দিলে সেটা ক্লিয়ার হয়ে যায়, মাসআলা যেটা সেটা ঢিল হয়ে যায়, তখন আপনার বায়ু বের হয়েছে কিনা ওইটা বোঝা কঠিন। এই জন্যে মাসআলা সতর্কতা, অজু ভেঙে গেছে। আর এইভাবে স্বাভাবিক ঘুমাইলে ওই যেই জায়গাটা দিয়ে বায়ুটা বের হয় ওইটা ওইরকম ঢিল হয় না, হেলানটা দিলেই ঢিল হয়, এটাই ফোকাহাদের তাহকিক। এই জন্য আমরা যারা হেলান দিয়ে বসছি একটু সতর্ক, আমার চোখে পড়ে মনে হয় যেন চোখে ঘুম ঘুম ভাব, হয়তো একটা সময় যায় সেটা গভীর ঘুম হয়েও যেতে পারে, তখন তো অজুটা ভেঙে যাবে, আপনি ইতস্থ করবেন, এখন অজু করতে যাব, নিজে নিজে তখন মাসআলা বের হয়ে যাবে, না হালকা ঘুম ছিল, অজু ভাঙে নাই। আমাদের তো ফতুয়া নিজে নিজে খুব সহজে আসে, আমাকে মাফ করবেন, একটু সতর্ক থাকি আমরা। আপনারা মাজুর, মাজুর, আপনারা মাজুর, ওজোর আছে বলেই আপনারা এইভাবে বসেছেন, আমি আপনাদের বসানকে নিয়ে কোনো আপত্তি করছি না, বাকি একটু সতর্ক থাকি যেন ওজুটা নষ্ট না হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে, 7-8 বছর, নবী আলাইহিস সালাম আর আবু বকর হিজরতে রাস্তায়, হযরত আবু কুহাফা আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। এমনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মহা খেপা, ছেলে মুসলমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে ওনার ভাষায় আর কি, মানে ওনার চিন্তায় বেঈমান হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিস, মেজাজ তো খুব গরম, এর মধ্যে আরো রাগ উঠছে, বাচ্চা কাচ্চারে ফালাইয়া চলে গেছে, কেমন পাগলের পাগল। তো সন্তানের উপর রাগ থাকলেও নাতিপুতি যেগুলো আছে এদের জন্য তো মায়া দাদার আছে। আমার পিচ্চিকে যখন শাসন করতাম, একটু মারতাম, এই বাসায় যখন থাকি মসজিদের বাসায়, তো আব্বা খুব রাগ করতেন, রে মারো কেন, বলে আপনি কম মারছেন, আপনি আমাদেরকে কম মারছেন, আহা আব্বার ওই রাগের কারণেই তো আল্লাহ কোন রকম মানুষের কাতারে রাখছেন। তো আব্বা বলতেন, বাবা বড় হইলে বুঝবা আসলের চেয়ে লাভের মায়া বেশি, আসলের চেয়ে লাভের মায়া বেশি, মানুষ লাভ ছাপতে চায় না, হ্যাঁ আসল মানি ছেলে, লাভ মানি নাতি, বুঝে নিয়ে আর কি, আসলের চেয়ে লাভের মায়া বেশি, মারো যে কষ্ট লাগে। তা আবু কুহাফা, ছেলে আবু বকরের উপর রাগ থাকলে কি হবে, নাতিপুতির জন্য তো মায়া, আর এদের কি অবস্থা। তা আবু কুহাফা আসছেন ঘরে, এসে জিজ্ঞেস করতেছেন দাদু ভাই, হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো কিছু রেখে যায় নাই, কি লাগবে বলো দাদু ভাই, কি দিল তৈরি হয়েছে সুবহানাল্লাহ, পিচ্ছি মানুষ। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, আপনি চিন্তা করেন না দাদু ভাই। তো হযরত আবু কুহাফা জবাব পেয়ে চলে গেছে, কিছু দূর গিয়ে মাথার মধ্যে কথাটা ঘুরতেছে, আমার ছেলেকে তো আমি চিনি, বাবা ছেলের চরিত্র চিনেন না, বাবা মায়ের কাছে সন্তানের চরিত্র সবচেয়ে বেশি ক্লিয়ার, পরিষ্কার, স্বীকার করে না, কেউ এসে অভিযোগ করলে স্বীকার করতে, আমার ছেলে এরকম না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জানে যে আমার ছেলে তুমি যেই বিচার দিছো এর চেয়েও জঘন্য,
জানে কিন্তু স্বীকার করতে চায় না, এটাই স্বাভাবিক। তো বাবা মা তো জানেন সন্তানের চরিত্রের হাল, ভিতরের অবস্থা। হযরত আবু কুহাফা তো জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইপের পাগল, বন্ধুর জন্য কতটা ফেদা উৎসর্গ। আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো যথেষ্ট পরিমাণ রেখে গেছে বুঝলাম, একটু বলো না কি রেখে গেছে, মানে বুঝার জন্য যে যা রাখছে চলবে কিনা আসলে। আই মালিক, হযরত আসমা 7-8 বছর বয়স, জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। কি অবস্থা, কি দিল তৈরি হয়েছে। নবী সাহাবাদের দিল তৈরির কি মেহনত করছেন, দিল তৈরি করা এটা অনেক বড় জিনিস। দিল তৈরি হয়ে গেলে দিন সহজ হয়ে যায়। আরে যে ওমর নবীকে মারতে গেলেন, হত্যা করবেন, যাওয়ার সময় বোনকে, বোন জামাইকে রক্তাক্ত করে গেলেন, কিন্তু ওই যে কানের মধ্যে একটা আওয়াজ ঢুকলো, সূরা তোহা, সূরা তোহা পড়তেছিলেন, হ্যাঁ, وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني এই কথাটা খালি মাথায় ঘুরতেছে। আরে কি সুন্দর কথা, সূরা তোহা পুরো এক পৃষ্ঠার পর দ্বিতীয় পৃষ্ঠায় এই আয়াতটা, وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله আমি আপনাকে নির্বাচন করেছি, সুতরাং কে কি বললো ওইটা না শুনি না, আমি কি বলি ওইটা শুনে। আমার কথা হচ্ছে ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদনি, সুতরাং আমার ইবাদত করেন। এই একটা কথা হযরত ওমরের মাথায় খালি ঘুরতেছে, আসলে ঘুরতেছে তো হেদায়েতের দোয়া তো ঢুকে গেছে। নবী আলাইহিস সালাম দোয়া করতেন সব সময়, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে চাই। হযরত ওমরকে নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে চাই। আবু জাহেলকেও কয়দিন চাইছেন, কিন্তু চাওয়ার পর ওই দোয়াটা বাদ দিছেন, হয়তো ইশারা আসছে যে আপনি এই দোয়া করলে লাভ নাই, এটারে আমি সিল মেরে দিছি। এই জন্যে কয়দিন আবু জাহেলের দোয়া করে আর আবু জাহেলের দোয়া করে নেই, শেষে খালি ওমরের দোয়া করছেন, আল্লাহ ওমরকে চাই হেদায়েত দিয়ে দেন। তো নবীর ওই দোয়া তো ঘুরে গেছে, ঢুকে গেছে। হ্যাঁ নবী, আল্লাহ নবী যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তখন তো দ্রুতই যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেছে মা মাইট দিছে। হযরত আবু হুরায়রা মা মুসলমান হন নাই, ছেলে এই পাগলামি করে, না খায়া থাকে, কাপড় চোপড়ে ঠিক নাই, রাস্তায় পড়ে থাকে। আবু হুরায়রার হাল তো বড় করুণ ছিল, নাই তো কেউ, মা বেঈমান, মা যদি সহযোগিতা না করে তো কেমনে চলে। খুদা আবু হুরায়রার অবস্থা বড় কাহিল, নাজুক, রাস্তায় পড়ে রয়েছে না খায়া, মনে করছে যাওয়ার সময় আবু বকর দেখলে উঠায়া নিয়ে যাবে, ওমর দেখলে উঠায়া নিয়ে যাবে। আবু বকর যায়, হযরত আবু হুরায়রা বলেন, এরা আমার দিকে তাকায় না, হয়তো বুঝছে হয়তো বুঝে নাই, এমন একটা ভাব, যদি বুঝে থাকে তো ওঠায় লাভ কি, যার আশায় বসে রয়েছে ওই আবু বকরের ঘরেও তো নাই, যে ওমরের আশায় বসে আছে ওই ওমরের ঘরেও তো নাই কিছু, কে কাকে ওঠায়, কি এক জিন্দিগি কাটাইতেছে তার। সাহাবায়ে কেরামের ওই কোরবানির বরকতে আজকে আমি আপনি এই আলিশান মসজিদে বসে বসে নামাজ পড়তেছি। হযরত আবু হুরায়রার হাল বড় করুন, একদিন আয়েশা কাঁদতেছেন, বাড়িতে গেলে মাইর খায়, মা মাইর দেন, কিচ্ছু বলেন না। হযরত আবু হুরায়রা আয়েশা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো নবী হাসতে হাসতে, মা মাইর দিছে না, না ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য কাঁদতেছি না, আমার আম্মা বেঈমান, আমার আর ভাল লাগতেছে না, আপনি একটু দোয়া করে দেন না, আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করে দেন না। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। এই দোয়া শুনে আবু হুরায়রা এমন দৌড় মারছে,
রাস্তায় সাহাবায়ে কেরাম দেখে, আরে সরল সুতা আবু হুরায়রা এমনি দৌড়াইতেছে কেন, ধরছে কি হয়েছে রে ভাই, কারো কথা শুনে না দৌড়াইতেছে, দৌড়াইতেছে কেন দৌড়াইতেছে? হলতো আবু হুরায়রা বলেন যে আমি দৌড়াইতেছিলাম এটা দেখার জন্য, আমি দৌড়াইয়া আগে ঘরে পৌঁছি না আল্লাহর নবীর দোয়া আগে পড়ছি, কারো কোনো কথা নাই, দৌড়াইয়া যায় দরজা নক করে, আ মা দরজা খোলে না, মনটা গেছে ভাইয়া না তো এটা দোয়া ঘরে ঢুকে নাই, আমি আগে পড়ছি, মা দরজা খুলতেছে না, দেরি হইতেছে, মা দরজা খোলো না। আহারে অনেকক্ষণ পর মা আসছেন, দেখেন যে মার চুল থেকে পানি ঝরতেছে, মানে মা গোসল করতেছিলেন, মার দিল চেঞ্জ হয়ে গেছে, গোসল করে রেডি হচ্ছেন, সন্তানকে বলবে যে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া, আসার পরেই তো জড়াইয়া ধরছেন। হয়তো আবু হুরায়রা বলেন ঘরে ঢুকছি মা জড়াইয়া ধরছেন, আবু হুরায়রা তোমাকে অনেক কষ্ট দিছি বাবা, অনেক কষ্ট দিছি, আমাকে কালিমা পড়াইয়া নাও। হ্যাঁ তো নবীর দোয়া তো লেগে গেলে এইভাবেই লাগছে, তা হযরতে ওমরের জন্য দোয়া করছেন আল্লাহর নবী, তো যেই ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবেন, ওই যে বোন আর বোন জামাই তাদেরকে আগে মার দিতে গেছেন, গিয়া যখন ওই কথাগুলো শুনছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো, হযরত ওমরের মাথায় ঢুকে গেছে এটা, এটা খালি এখন ঘুরতেছে, মাইরা টাইরা বোনকে পিটাইয়া রক্তাক্ত করে এরপর বলতেছে আচ্ছা ওই যে কি একটা পড়তেছিলা এটা একটু পড়ো তো আবার, ওই যে ভিতরে ঘুরতেছে কি একটা পড়তেছিলা আমার কানে আসছে, কি একটা পড়তেছিলা ওটা আবার একটু শোনাও তো, ওটা বের করো তো কি পড়ছো। এখন হযরতে ফাতেমা আবু আবু বকর ওমরের বোন মনে করছেন ওই কোরআনের সাথে না আবার বেইজ্জতি, কোরআন কেন বেইজ্জতি করে, কোরআনের সাথে না বেয়াদবি করে, যেই টুকরার মধ্যে ওটা লেখা ছিল ওটা নামান না, বের করে বলে না বের করো বের করো আমি একটু শুনতে চাই আবার, তো বের করে শোনাইছেন, শোনানোর পরে এবার পুরোপুরি নরম হয়ে গেছে, বলে আমাকে নবীর কাছে নিয়ে আসো, চলে গেছেন, দরজা নক করছেন, নবী তো তখন শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছেন, দরজা খুলে না সাহাবায়ে কেরাম ফাঁক দিয়ে দেখে যে ওমর দাঁড়ায় আছে তলোয়ার হাতে, আয় মালিক, কেউ সাহস করে না, কিন্তু সাহাবায়ে কেরামের দিলে দিলে পুরা পাক্কা প্রতিজ্ঞা যে ওমর যদি কোনো বেয়াদবি করে ওমর যেই হোক আজকে শেষ করে ফেলবো, যা করে আল্লাহ, খাওয়া তো নাই পেটে, এমনি তো মেজাজ গরম হয়ে আছে, শক্তি নাই তাতে কি, মেজাজ গরম হয়ে গেলে অটোমেটিক শক্তি কিছু এমনি চলে আসে, আয় মালিক, নবী বললেন আসতে দাও ওমরকে আসতে দাও, কারণ নবীও খবর পাইয়া গেছেন ওহির মাধ্যমে যে ওমরের দিলে তোলপাড় চলতেছে, দরজা খোলো, হযরত ওমর আসছেন, সাহাবায়ে কেরামও রেডি, একটা কিছু করবে আর ধরবে যা করে আল্লাহ, আসার সাথে সাথেই আল্লাহর রাসূল হযরত ওমরের বুকের মধ্যে এইভাবে থাপ্পড় মেরেছেন, কি খবর ওমর, বাস ইয়া রাসূলুল্লাহ নিজেকে সঁপে দিয়েছেন আমাকে কালিমা পড়ায়, আল্লাহর হাবিব যখন ওমরকে কালিমা পড়ান, ওমর যখন মুসলমান হয়েছেন, নবী সহ সাহাবায়ে কেরাম এত উঁচু আওয়াজে তাকবীর ধ্বনি উচ্চারণ করেছে আল্লাহু আকবার বলে, গোটা মক্কায় একটা আলোড়ন তৈরি হয়ে গেছে, কিরে মুসলমানদের হঠাৎ এইরকম আওয়াজ কেন আসলো, এই জন্য কোনো খুশির সংবাদে আলোড়িত হলে এইরকম তাকবীর ধ্বনি উচ্চারণ করা, এটাই মুসলমানদের তোপধ্বনি, আপনারা তোপধ্বনি করেন, মুসলমানদের তোপধ্বনি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বড় আজীব এক শব্দ। এই ওমর, এই ওমর যিনি হত্যা করতে গেলেন, অথচ নবীর সহবতে এসে ওমরের দিল কি হয়ে গেল, কি হয়ে গেল, মৃত্যুর সময় ওমরের মতো মানুষ, আয় মালিক, ওমর কত বড় মানুষ, বহু আগে হযরত ওমরের জীবন নিয়ে আলোচনা করেছিলাম আমি, আমার মনে আছে চার খলিফার জীবন নিয়ে আলোচনা করেছি, আজকে তিন চার বছর হবে হয়তো সিরিজ আলোচনা করেছিলাম মহরম উপলক্ষে, শিয়াদের ভ্রান্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে লম্বা সময় কথা বলেছিলাম, হযরত ওমর কত বড় মানুষ, নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, ওমর এত বড় মানুষ, ওমর কত বড় মানুষ,
নবী বলেন ওমারু ফিল জান্না, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া গেছেন ওমর। ওমর কত বড় মানুষ, আমি আর আপনি যদি হকের উপর চলি তো বলা হবে লোকটা হকপন্থী, এর বেশি কি বলবে। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, হক ওমর পন্থী। কোরআনের বহু আয়াত নাজিল হয়েছে হযরত ওমরের চাওয়া অনুযায়ী। নবী আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের ফজিলত বর্ণনা করতেছেন, মাকাম ইব্রাহিম এত দামি জিনিস, এত দামি জায়গা। মাকাম ইব্রাহিম হচ্ছে ওই পাথরটা যেখানে স্থাপন করা, যেই পাথরের উপর দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা নির্মাণ করছেন। দাঁড়াইছেন, ইট লাগানো দরকার উপরে, তো পাথর হযরত ইব্রাহিমকে নিয়ে আসতে উপরে টিউ উঠাইছে, লিফটের কাজ দিছে আর কি, সুবহানাল্লাহ, অটো লিফট। তো ওই পাথরটা যেখানে স্থাপন করা ওই জায়গাটাকে বলে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। নবী ইব্রাহিমের পায়ের ছাপও এখনো আছে। তো নবী আলাইহিস সালাম ফজিলত বর্ণনা করতেছেন, হযরত ওমরের দিলের চাওয়া, তাইলে এত দাম এটার, এর কাছে একটু নামাজ পড়লে কি হয়, আমরা কি একটু কাছে নামাজ পড়তে পারি না? দেখেন বরকতপূর্ণ জায়গায় নামাজ পড়া এটার রিওয়াজ, অনেকে শিরিক শিরিক বইলা খালি আমাদেরকে বিদ্রুপ করেন। এই যে একটু বরকতের জায়গার পাশে দাঁড়ায় নামাজ পড়তে চাইছেন হযরত ওমর, হযরত ওমরের এই চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, واتخذوا من مقام ابراهيم مصلى, মকাম ইব্রাহিমের পাশে নামাজের জায়গা বানান, মানে এখানে নামাজ পড়ে। রাসূলের ঘরে সব শ্রেণীর মানুষ আসে, আম্মা জানরাও বসা থাকেন। তো হযরত ওমরের নিজের মেয়েও তো আছে, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ওমর তো খালি নবী আলাইহিস সালামের সাহাবী আর সঙ্গী না, আবার আবু বকর যেমন নবীর শ্বশুর, হযরত ওমরও কিন্তু নবীর শ্বশুর, দুইজন শ্বশুর দুইজন জামাই, আবু বকর ওমর শ্বশুর, আলী ওসমান জামাই। তো হযরত ওমরের জিনিসটা, হযরত ওমরের আত্মমর্যাদা ছিল খুব বেশি, খুব আত্মমর্যাদাশীল ছিলেন, গায়রতওয়ালা। হযরত ওমরের জিনিসটা ভালো লাগতো না যে এত মানুষ আসে যায়, আম্মা জানদের চেহারা দেখে সামনে থাকেন আম্মা জানরা। হযরত ওমরের চাওয়া অনুযায়ী আয়াত নাজিল হয়ে গেছে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা যেন তাদের ঘরের ভেতরে অবস্থান করে। ইয়া নিসা আন্নাবী ইলাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এ নবীর বিবিরা, আপনারা অন্য মেয়েদের মতো না, আপনারা নিজেদের একটু আলাদা করে রাখেন। বহু আয়াত পর্দার নাজিল হয়ে গেছে হযরত ওমরের চাওয়া অনুযায়ী, আল্লাহর কাছে ওমরের গ্রহণযোগ্যতা এত এত। নবী আলাইহিস সালাম বলেছেন জান্নাতে গিয়ে নবী ওমরের বাড়ি দেখেছেন, এই গল্প আপনারা জানেন, নবী বাড়ি দেখেছেন। দুনিয়ায় এসে নবী যখন ওই বর্ণনা দিচ্ছেন সব কিছুর জান্নাতের, তো এই কথাও বলতেছিলেন, আহারে ওমরের বাড়িটা দেখছি কি সুন্দর বাড়ি, ওমরের কি সুন্দর বাড়ি, আমার মন চেয়েছিল বাড়িটার বাহিরে এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর, মনটা চাইছিল একটু ভিতরে ঢুকি। কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, ভিতরে ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে অনুমতি ছাড়া ঢুকলাম, এটা তো শরিয়া, নবী বইলা শরিয়ত মানবে না ব্যাপারটা এমন তো না, এটা তো শরিয়া। কোরআনুল কারীমের সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে ইজাজত ছাড়া ঢোকা নিষেধ। ইজাজত চাওয়ার পদ্ধতি কি, অনুমতি চাইবে, অনুমতি চাওয়া আমাদের সিস্টেম হচ্ছে দরজা নক করা, তো আমাদের তো কলিং বিল, এই এক পদ্ধতি। আরেক হচ্ছে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বাহির থেকে সালাম দেওয়া। এই দুইটা হচ্ছে অনুমতি চাওয়ার পদ্ধতি, একবার দুইবার তিনবার, বাস মাসআলা হচ্ছে তৃতীয়বার যদি কোনো সাড়া না দেয় ভেতর থেকে, তো বুঝে নেওয়া যে ভেতরের মানুষটা আমাকে সাক্ষাৎ দিতে চাচ্ছেন না, ওই অধিকার তার আছে। আমাদের স্বভাব হচ্ছে যদি টের পাই ভেতরে মানুষ আছেন,
তো দরজা না খোলা পর্যন্ত কলিং বিল টিপতেই থাকি। ঠিক একই মাসআলা মোবাইলের ক্ষেত্রে, একবার কল দেন, দুইবার কল দেন, তৃতীয়বার কল দেন, যদি না ধরে বুঝে নেন যে তিনি আমার কল ধরতে চাচ্ছেন না। বহু মানুষ আছে, আমি একজনকে দেখাই মাঝে মধ্যে, আমার এক বড় ভাইয়ের, ওনার সর্বনিম্ন ওনার কলের যে সিস্টেম, আমি ইচ্ছা করে ওই ওনার যে পুরা ওনার যে মাত্রা আছে ওটা দেখানোর জন্য হাসি আর বলি আর কি পাশের জনকে, দেখো ওনার মাত্রা শেষ করুক তারপরে ধরবো, ইচ্ছা করে দুষ্টামি করি, যে উনি সর্বনিম্ন একসাথে 10টা কল দিবেন। তা আমি বলি উনি ওনার মেয়াদ পূর্ণ করুক তারপর ধরব। আল্লাহর বান্দা দিতেই থাকে না ধরা পর্যন্ত, মানে পুরো প্রতিজ্ঞা করে নেয় না ধরা পর্যন্ত কল দিতেই থাকে, কতক্ষণ না ধরবা, জায়েজ নাই, জায়েজ নাই। আমরা বিদেশে দেখেছি বিদেশের মানুষ এটা খুব সহজ পদ্ধতি, আরবের এই কাজটা খুব ভালো হয়, আমার ভালো লাগে, সেটা হচ্ছে একবার কল দিছি ধরে নাই, ছোট্ট একটা মেসেজ পাঠায় দিই, কত সোজা, ছোট্ট একটা মেসেজ পাঠায় দিই যে আমি অমুক আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সময় হইলে একটু কলটা ব্যাক করেন, কত সোজা, আমি আমার সময় মতো দেখব, প্রয়োজন মনে করলে ব্যাক করব। আমি যদি মনে করি আপনার সাথে আমার কথা বলা দরকার, আর অনেকে বিরক্ত করে, শুধু শুধুই বিরক্ত করে, আমরা যে কত রকমের বিরক্তির শিকার হই, আপনাদেরকে বললে আপনারা হাসতে হাসতে মরে যাবেন, আজিব আজিব ফোন আসে, আজিব আজিব টাইমে, রাত্রে গভীর রাত 3টা বাজে 4টা বাজে ফোনটা দিবে, দিয়ে বলবে হুজুর কি ঘুমায় গেছেন নাকি, ফোন দেয়, ফোন দেয় বলে আপনি কি হাসান জামিল, এই ঠিক এইভাবে আপনি কি হাসান জামিল, তো এভাবে বললো তো ভয় লাগে, কিরে ভাই এভাবে বলতেছে কেন, হুমকি টুমকি দিবে নাকি, হুমকি তো দেয় মাঝে মধ্যে দেয়, আপনি কি হাসান জামিল, জি হজরত, আমিও তখন একটু মানে ওনারে বড় বানাই বলি, জি হজরত আমি তো হাসান জামিল, কী জন্যে কে বলছেন, বলে না এমনি ফোন দিলাম জানার জন্য আপনি কি না। আরও অভিজ্ঞতা আমাদের শুনলে আপনারা বললাম তো হাসতে হাসতে মরে যাবেন, আজিব আজিব ফোন আসে আমাদের কাছে, কি করবো এখন, জরুরতের ফোন ধরতে হয়, অনেকে বলে ফোন যে ধরেন না, ফোন যদি ধরি ওই দিন তো মাথা ঘুরাইয়া পড়ে যেতেছিলাম, আর এই মিম্বরে বসা লাগবে না, আপনাদের সব ফোন যদি ধরি মারা যাওয়ার অবস্থা, একজন ওই যে ফোন রেখে দিছি, এক ভাই বলতেছে ভাই ফোন বাজে, আমি বলে আমার না বইলে ওটার দিকে তাকায় থাকেন, ওটা বন্ধ হয় কখন, আপনি তো বলতেছে ফোন বাজতেছে, আপনি তাকায়া দেখেন বন্ধ হয় কখন, এই জন্যে সাইলেন্ট করে রাখি, উপায় নাই মারা যাব, এত ফোন মানুষ খামাখাই ফোন, জরুরত নাই, ফোন অনেক সময় ধরি সামনে থাকলে, দেখি এতবার এতবার দিচ্ছে, ধরে যখন জিজ্ঞেস করে আপনি কেনা, এভাবে ঠিক আপনারা শুনতে অসুন্দর লাগতেছে কিন্তু আমি বলতেছি, যেগুলো মাসআলা জানেন শিখেন, আদব শিখেন, ফোনটা ধরা বলবে আপনি কেনা, গ্রামের থেকে কে ফোন দিছে, মানে আপনি কেনা, আমি ওইভাবে বলি আমি এক বেড়া, ও একটু রফিক রে দেনছে, রফিক তো ঘুমায়, যে কোনো রফিক তো কত রফিক ঘুমাইতেছে, আপনি রফিকে ঘুম থেকে উঠলে ফোন দিয়ে কী বলবো, আরে বকা দিব না কী বলবো, তো এইরকম ফোন আমরা দিচ্ছি, নিশ্চিত না হয়ে একজনকে কেন ফোন দিই, জরুরত ছাড়া একজনকে কেন ফোন দিই, একান্ত জরুরত, মাসআলাও ফোনে জিজ্ঞেস না করা, হুট করে একটা মাসআলার জরুরত হয়েছে, মাসআলাটা তো সোজা মাসআলা যে একটু হেঁটে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেই আমি পারি, হাতে নাম্বার আছে ফোন আছে, বাস ফোন করে হুট করে ঢুকাইয়া দিলাম, আরে ভাই আপনি যাকে ফোন দিচ্ছেন আপনার এই ছোট্ট মাসআলাটা বলার টাইম তার আছে কি না, না আরও জরুরি মাসআলা নিয়ে তিনি ব্যস্ত, এটা তো একটু বোঝা দরকার। অনেক সময় আমরা বলি যে ভাই ফোনে মাসআলা জিজ্ঞেস করেন না, কারণ কি জানেন, এটা নিজের বিরক্তির জন্য, এটা আমার জিম্মাদারি মাসআলা বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু তখন কেন যেন মনে হয় মাসআলা কি এত হালকা জিনিস হয়ে গেছে, যে আমি রাস্তাঘাটে হাঁটতেছি আপনিও রাস্তাঘাটে হাঁটতেছেন হুট করে একটা মাসআলা জানাইয়া দিলেন, মাসআলা কি এত হালকা হয়ে গেছে, দিন কি এত হালকা জিনিস হয়ে গেছে, আপনার জরুরত আপনি আসেন আলেমের কাছে, আসতে করে আসেন বিনয়ের সাথে বসেন, তাকে জিজ্ঞেস করেন যে আমি এই সমস্যায় পড়ছি সমাধান দিয়ে দেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম বা তাবেঈনরা এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে একটা হাদিস সংগ্রহের জন্যে, বছরকে বছর সফর করেছে, এত দিলের মধ্যে দিন শিকার এত চাওয়া তাদের ছিল, আর আমাদের দিনটা কত সহজ হয়ে গেছে যে হুট করে একজনকে ফোন দিয়ে বাস আলা জিজ্ঞেস করতেছে,
হুট করে ফোন দেওয়া, জিজ্ঞেস করতেছি আপনি কে? আরে ভাই আমি কে? আপনি আগে নিজের পরিচয় দেন, ফোনটা দিয়ে তো আগে পরিচয় দিবেন। যা আমি অমুক বলছি, আপনার সাথে একটু এই বিষয়ে কথা বলতে চাই। ফোনের ওই পাশে যিনি আছেন তিনি যদি এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক হয় তিনি বলবেন, বলেন। তিনি ইচ্ছুক না হইলে বলবেন এই বিষয়ে আমি কথা বলতে চাই না, আপনি ফোনটা রেখে দেন। তখন পাল্টা প্রশ্ন করে, কেন বলবেন না? আরে ভাই কেন বলবো না, এটা তো আমার বিষয়, আপনার তো বিষয় না। আমি কেন বলবো না, এটা আমার ব্যাপার, আপনি কেন আমাকে বিরক্ত করবেন? আল্লাহর ওয়াস্তে ফোনে বিরক্ত করেন না মানুষকে, এটা বড় ভয়ঙ্কর জিনিস, বড় খারাপ কাজ, কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া, এটা শরীয়তের মাসআলা। কারো ঘরে ঢুকার সময় ইজাজত যেমন লাগে, আর ইজাজতের পদ্ধতি যেমন ওই তিনবার, মাসআলা ফোনের ক্ষেত্রেও একটাই, কাউকে কারো ফোনে ঢুকতে হইলে তিনবারের বেশি কল না দেওয়া। আমি বলি তিনবারও দিয়েন না, একবার দিয়ে না ধরলে একটা মেসেজ পাঠিয়ে রেখে দেন, তিনি সময় সুযোগ মতো আপনার কল ব্যাক করবেন অথবা মেসেজ দিয়ে আপনার বিষয়টা হল করে দিবেন, আল্লাহ সহজ বুঝ দান করেন। নবী আলাইহিস সালাম বলতেছেন যে ওমরের ঘরে আমি ঢুকি নাই, কারণ ওমরের যে গাইরাত, আত্মমর্যাদা, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর এই খবর শুনে কেমন লাগে? হ্যাঁ, ওমরের দিল তো আর আমার আপনার দিল না, ওই দিল কি তৈরি হয়েছে ওইটা বুঝাইতেছি। হযরত ওমর কান্না শুরু করছেন, আবিকা ঘিরতু ইয়া রাসূলুল্লাহ, শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আমার গাইরত, আপনার সাথেও আত্মমর্যাদা বোধ, আপনি ঢুকলেন না আমার ঘরে, একটু কেন ঢুকলেন না? ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় মানুষ, অথচ দিলের হাল কি ওমরের? কোন ওমর? মনে রাখার দরকার, শুরু থেকে যেই ওমর নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীকে হত্যা করবে, ওই ওমর। অথচ দিল পরিবর্তন হইতে 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 লেভেলটা ওমরের এই পর্যায়ে গেছে। আর দিলের হালত কি, যখন ইহুদির সন্তান আবু লুলু ইহুদির সন্তান ছদ্ম বেশে মদিনায় থাকে, একদিন ফজরের নামাজের সময় হযরত ওমর মসজিদে নববীতে আসবেন, আসছেন আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে চালাইছেন, ছুরি খঞ্জর চালাইছেন, সাথে সাথে নারী মুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া প্যাচ দিয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে, হযরত ওমর বেহুশ হয়ে গেছে, কারো একজনের কোলে মাথা ছিল। তা হযরত ওমরের হঠাৎ একটু হুশ ফিরছে, হুশ ফিরার পর হযরত ওমর কি কাজটা করছেন, আল্লাহু আকবার, সাথে সাথে মাথাটাকে নিয়ে মসজিদ নববীর ফ্লোরে রাখছেন। মসজিদ নববীর ফ্লোর কি আমাদের মতো টাইলস করা, মোজাইক করা, পাকা ছিল, কথা বলেন কি ছিল, কাঁচা কাঁচা মাটি। আই মালিক, হযরত ওমর সাথে সাথে মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, রেখে গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর, ওয়াইলুন লাকা ইয়া ওমর, ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। দিলের হাল কি হয়ে গেছে ওমরের? হ্যাঁ, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হিমসের গভর্নর, অথচ হিজরতের বহু পরে মুসলমান হয়েছে, হযরত খাব্বাবের সুলির চরণের দৃশ্য দেখা দিল পরিবর্তন হয়ে গেছে, মদিনায় গিয়া মুসলমান হয়েছেন। তো বেশি দিন তো মুসলমান নবুয়াতের বেশি দিন তো পায় নাই, নবীকে বেশি দিন পায় নাই, হিজরতের বহু পরে মুসলমান হয়েছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, দিলের হালত কি হয়ে গেছে আল্লাহর নবীর সোহবতে? কারণ এটা নবীর মৌলিক একটা মিশন ছিল, দিল চেঞ্জ করা। সাহাবেদের দিলের হাল কি হয়েছে এটা বুঝাইতেছি। আই মালিক, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি হিমসের গভর্নর, হিমস হচ্ছে সিরিয়ার একটা শহর, তৎকালীন দুনিয়ায় গোটা দুনিয়ার বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে হিমস, সিরিয়া। তো আমরা জানি যারা ধনী এলাকার জনপ্রতিনিধি থাকেন তারা নিজেরাও ধনী থাকেন, নানান কারণে, আমি ওদিকে যাচ্ছি না, নানান কারণে ধনী এলাকার জনপ্রতিনিধিরাও ধনী থাকেন, ধনীদের লিডার নিজেও ধনী।
ব্যতিক্রম থাকতে পারে, ইল্লা মাশা আল্লাহ। সেই হিসাবে হিমসের গভর্নরও তো এরকম ধ্বনি থাকার কথা, সাঈদ ইবনে আমির আল জুমাহিও তো এরকম ধ্বনি থাকার কথা। হযরত অথচ সিয়ারুম মিনাস সাহাবা, সাহাবীদের জীবন চরিত, ছোট্ট একটা কিতাব সৌদি থেকে প্রকাশ পেয়েছে, এর একদম সর্বপ্রথম ঘটনা এটা আছে, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা আছে। তিনি লেখেন যে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির দিলের হাল কি হয়ে গেছে, হযরত ওমর তার দিলের হাল শুনা মদিনা থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছেন, হাদিয়া পাঠাইছেন। যে গরিব হিমসের লোকেরা বলছে যে হিমসের মধ্যে অন্যতম গরিব হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, মানে আমাদের আমির, আমাদের গভর্নর সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর শুনা খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইয়া দিছে, চিঠি লিখা দিছেন ছোট্ট চিরকুটে, হাজিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ইলা আমিরি হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি, এটা মদিনা থেকে আমিরুল মুমিনিন পাঠাইছেন হিমসের গভর্নরের জন্য। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি প্যাকেট খুলে এই যখন দেখছেন 1000 স্বর্ণ মুদ্রা আর ওই লেখা, সাথে সাথে পড়ে উঠছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো হাদিয়া পেয়ে কেউ ইন্না লিল্লাহ পড়ে? হ্যাঁ, আমি তো পড়তাম না, আমার দিলের হাল আমি শুনাই গেছি, আমি তো ভিতরে যাই আজ কটা লাভ দিতাম, আরে আল্লাহ কত টাকা, 1000 স্বর্ণ মুদ্রা কোটি টাকার উপরে। হযরত সাঈদ ইবনে আমির এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বিবি ভেতর থেকে ভয় পেয়ে গেছে, ভেতর থেকে জিজ্ঞেস করতেছেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, মদিনা থেকে দূত আসছে কি খবর নিয়া, ওমর ইবনুল খাত্তাব কি শাহাদাত বরণ করেছেন? তাহলে তো ওমর বলেন না বিষয় তা না। তো বিবি আবার জিজ্ঞেস করতেছেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাহলে মুসলমানরা কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে শাহাদাত বরণ করেছেন? তাহলে তো ওমর বলেন না তাও না। তাহলে আপনি ইন্না লিল্লাহ এইভাবে কেন পড়ছেন? আহ, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিচ্ছেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। অথচ আদিয়া, অথচ নিজের জরুরত ছিল, কি দিল তৈরি হয়ে গেছে। বিবিকে বলতেছে একটা কথা রাখবা, বলে বলেন, বলে আমি চাই এই দূত আমার ঘরে থাকা অবস্থায় এই পুরা 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে এখনই বিলাইয়া দিবা। তো বিবিও ওইরকম, আমরা যেমন আমাদের বিবিও ওইরকম, সাহাবায়ে কেরাম যেমন তাদের বিবিও ওইরকম ছিল, বিবি রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি এখনই 1000 স্বর্ণ মুদ্রা মদিনার গরিবদেরকে বিলাইয়া দিচ্ছি, হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিচ্ছি। এই খবর আবার হযরত ওমরের কাছে গেছে যে কার কাছে কি পাঠাইলেন, হযরত ওমর খুশি হইয়া আবার পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা। এইবার বিবি বলে যে আগেরবার তো পুরাটাই দান করে দিছেন, এইবার কিছু রাখা যায় কিনা, ঘরের হাজত ঘরের জরুরতের খবর স্বামীর চেয়ে কিন্তু বিবি বেশি জানে, লবণ নাই আপনি জানেন না, পেঁয়াজ নাই আপনি জানেন না, তরকারি নাই আপনি জানেন না, খাওয়ার সময় ঠিকই সব রেডি চান, আমাদের স্বভাব বাজারের খবর নাই, এটা শুধু এই এই আসামি খালি আমি একা না, আমি ধরলে এরকম আসামি বহুজন পাওয়া যাবে, বাজারের খবর নাই কিন্তু খাবার টেবিলে বৈশা এটা পছন্দ না ওইটা পছন্দ না, এটা আনতে পারো না, এটা আপনি কয়দিন বাজারে গেছেন, ওইটা জিজ্ঞেস করলে আমার সময় কোথায়, তো সময় যেহেতু নাই এটা দিয়েই খান, আমাদের হাল বড় আজিব হাল। তা বিবি বলতেছেন যে একটু কিছু রাখা যায় না, অল্প কিছু, আগে তো সবটাই দিয়ে দিছে। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন না না অল্প কেন রাখবা, পুরোটাই রেখে দাও, তবে এমন জায়গায় রাখি চলো একজনের কাছে, আমাদের কাছে রাখা তো রিস্ক, এত টাকা একজনের কাছে আমানত রাখি, যার কাছে আমানত রাখলে আমাদের বিপদের সময় অনেক বেশি আরো বাইরে আসবে। বিবিও খুশি, হ্যাঁ ঠিক আছে তাহলে তার কাছে আমানত রাখা হোক, যার কাছে রাখলে আমাদের বিপদের সময় আরো অনেক বেশি বাইরে আসবে। তো বিবি যখন রাজি হইছে তাহলে সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন তাইলে দান কইরা আল্লাহর কাছে আমানত রাখো, কেয়ামতের মাঠে অনেক বেশি বাইরে আবার আসবে। কি দিল তৈরি হয়ে গেছে মালিক, আল্লাহ তাআলা নবী আলাইহিসসালামকে এই জিম্মাদারি দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। এই জন্যে ভাই কথাগুলো বলার অনেক মাকসাদ আছে, আরো বলবো কথা ইনশাআল্লাহ। এই প্রসঙ্গটা এত করে কেন বুঝাচ্ছি যে খালি একাডেমিক লেখাপড়ায় মানুষ তৈরি হয় না,
মানুষ গড়ার জন্য তার দিলের পেছনে আলাদা মেহনত করা লাগে, ওই মেহনতটা নবী করেছেন। আজকে যারা পীর মুরিদিকে অস্বীকার করে করে, হ্যাঁ অস্বীকার করার আপনাদের অনেক কারণ আছে, চুন খায়া মুখ পুষছেন তো এখন দই দেখলে ভয় পাওয়ার, এটাই স্বাভাবিক। কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে নিজেকে সঁপে দেওয়া, নিজের ভেতরের অবস্থাটা তার কাছে প্রকাশ করে ওখান থেকে চিকিৎসা গ্রহণ করা, এটা অত্যন্ত জরুরি কাজ। এটা নবীর মৌলিক মিশনের মধ্যে একটা মিশন ছিল। খালি সবাই ভণ্ড, সবাই ভণ্ড, হ্যাঁ ভণ্ড তো অবশ্যই থাকবে, যেই জায়গায় দিনের কাজ বেশি হবে শয়তানের টার্গেট ওইটাকে নষ্ট করা তত বেশি। যেহেতু এই জায়গায় দিনের কাজ একটা হয়, মাদ্রাসায় দিনের কাজ একটা হয়, এই জন্যে মাদ্রাসার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার, খানকার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার, জিহাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার। শয়তান যেই জায়গায় সবচেয়ে বেশি ধরা খায়, শয়তান তার লোকজনকে দিয়া ওইটার বিরুদ্ধেই সবচেয়ে বেশি লেগে যায়, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা বিস্তারিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আপনারাও শুনতে থাকেন, আমিও বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন ওয়া আখিরু দাওয়ানা।